सलाम आलैकुम दाखिल ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আবারো তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। তো আজকে আরবি প্রথম পত্র ক্লাসে আমি আল ইত্তিসালু বিল জাওয়াল মোবাইল যোগাযোগ মাধ্যম এই চ্যাপ্টারটি থেকে একটি ক্লাস নিয়েছিলাম। তো আজকের শেষ অংশ আলোচনা করব। আশা করি তোমরা আমার প্রতিটা ক্লাসই ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে দেখছো। ইনশাআল্লাহ আশা করি দেখলে কিছু না কিছু উপকৃত হবে এবং বাসায় তোমরা পড়াশোনা করলে তোমাদের প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা হবে। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, মাহমুদ এবং শাকের মোবাইল নিয়ে যে কথোপকথন বা আলোচনা করছিল এর শেষ পর্যায়ে মাহমুদ জিজ্ঞেস করছে, মাতা যারা আউয়ালু মোকালামাতি বিল জাওয়াল, যে মাতা কখন, যারা আউয়ালু মোকালামাতি বিল জাওয়াল মোবাইল দ্বারা সর্বপ্রথম কখন কথোপকথন হয়। শাকের বলছে, যারা আউয়ালু মোকালামাতিন বিল জাওয়াল ফি সানাতি সালাসামিয়াতি এব্রিল আম। শাকের বলছে, 1973 সালের 3 এপ্রিল মোবাইলে সর্বপ্রথম কথোপকথন হয়। মাহমুদ আবার জিজ্ঞেস করছে যে, মিনকা আলিম তু কাসিরান আল জাওয়াল মুফিদুলানা শুক্রান, তোমার থেকে আমি অনেক কিছু জানতে পারলাম, মিনকা তোমার থেকে আলিম তো আমি জানতে পারলাম কাছে অনেক কিছু, মোবাইল সম্পর্কে জেনে অনেক কিছু আমি উপকৃত হলাম, তোমাকে ধন্যবাদ। শাকের বলছে, আফওয়ান, তোমাকে ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে শাকের এবং মাহমুদের মোবাইল নিয়ে দুজনের কথোপকথন সমাপ্ত হলো। এ পর্যায়ে এই পুরো গল্পটিতে কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যেগুলো তোমরা মুখস্থ করে নিবা। মুখস্থ করে নিলে তোমাদের দৈনন্দিন জীবনে এগুলি আরবিতে তোমরা বলতে পারবে এবং প্রয়োজন পড়বে। যেমন প্রথমে আমরা জেনে নিই, আল জাওয়ালু শব্দের অর্থ মোবাইল ফোন, আল আদাওয়াতু যন্ত্রপাতি, আল ইত্তেসালিয়াতিল সিলকিয়া এটা হচ্ছে তারবিহীন যোগাযোগ, আল হাসুবু কম্পিউটার, লাউহাতুল মাফাতিহ কিবোর্ড, দাকিকাতু সূক্ষ্ম, বিতকাতু তাজকিরাতু মেমোরি কার্ড, আজহিজাতু মেশিন, আশাহিনু ব্যাটারি, আলগাতা ও কবার, আশারিহাতু সিম কার্ড, ইয়াস্তাখদিমহু উহা ব্যবহার করে, মালাপ্পাতি সাউতিয়াতি অডিও ফাইল, ইয়াতা জায়াদু ফিকুল্লি আউমিন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর রাসাইল আল কাসিরাতু মেসেজ ছোট ছোট চিঠি, আর সাবাকাতু দাউলাতি ইন্টারনেট। তো প্রিয় শিক্ষার্থীরা, ইনশাল্লাহ আমরা এই হেওয়ার বা কথোপকথনটি শেষ করতে পারলাম দুটি ক্লাসে। তো অন্য কোনো ক্লাসে নিশ্চয়ই অন্য একটি চ্যাপ্টার নিয়ে আবার আমি তোমাদের মাঝে উপস্থিত হব। তোমরা এটা ভাষায় ভালোভাবে পড়বে এবং নিজেরা কথোপকথন আরবিতে করার চেষ্টা করবে। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম। সময়
একটা ক্লাস 10 মিনিট করে হয় না, এক ঘন্টা সময় লাগবে। Yeah.